প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে অনেক বড় র‍্যাকেট জড়িয়ে আছে, তাই বাংলার মুখ্যমন্ত্রী আপনি একবার বলুন যে এটা আপনার সরকারের যোগ্যতার পরিচয় না ব্যর্থতার পরিচয়, আপনার কাছে বাংলা ছাত্রছাত্রীদের জানতে চাইছে। মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিরোধীরা সরকারের সমালোচনায় মুখর। এবার মুখ খুললেন অধীর চৌধুরী। তিনি বলেন, এই প্রশ্নপত্র ফাঁসের পেছনে বিরাট র‍্যাকেট জড়িয়ে আছে, সিবিআই তদন্ত হওয়া উচিত এই নিয়ে। আরো কি কি বললেন তিনি দেখে নিন। অভাগা সরকার, অদক্ষ সরকার, পরপর ছদিন খবরের কাগজ খুললে দেখতে পাচ্ছি যে মাধ্যমিক যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার প্রশ্নপত্র পরপর ছদিন ধরে প্রকাশ পাচ্ছে ফেসবুকে, ওয়েবে। আমাদের ঘরের ছাত্র যে পরীক্ষা দিতে যাচ্ছে, পরপর ছদিন তার প্রশ্নপত্র ফাঁস। এর নাম কি প্রশাসন? এর নাম কি শিক্ষা ব্যবস্থা? এর নাম কি বাংলার দক্ষতা? প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে কেন? আপনি বলেন আমি তো সিআইডি তদন্ত করছি। এর আগেও অনেক প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এটা নতুন কিছু নয়, এটা প্রথম নয়। এর আগেও সিআইডি তদন্ত হয়েছে, তারপরেও বন্ধ হচ্ছে না কেন? সিআইডি তদন্ত নয়, সিবিআই তদন্ত হওয়া দরকার। কারণ এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে শুধু পশ্চিমবঙ্গ নয়, আমাদের কাছে খবর এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে অনেক বড় র‍্যাকেট জড়িয়ে আছে। যে র‍্যাকেটের অর্থাৎ যে চক্রের শাখা প্রশাখা সারা ভারতবর্ষ জুড়ে ব্যাপৃত। এর আগেও তামিলনাড়ুতে এই ধরনের ঘটনা ঘটেছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। এমন হোক নয় তো যে তামিলনাড়ুতে যারা প্রশ্নপত্র ফাঁসে জড়িত তাদের সঙ্গে বাংলার প্রশ্নপত্র ফাঁসের সম্পর্ক আছে। এমন নয় তো আবার যে সবকিছু জেনে শুনেও চুপ করে থাকা হচ্ছে। আজকে বাংলার সেই সমস্ত ছাত্রছাত্রী যারা সারা বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে রাত জেগে বাবা মায়ের বকুনি হজম করে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করে যারা পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নেয়, তারা যদি দেখে যে আমি পরীক্ষা দেওয়ার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, তাহলে আগামী দিনে পড়াশোনার জন্য তার আর কি কোনো বিশেষ উদ্যোগ থাকার প্রয়োজনীয়তা সে বোধ করবে? সে তো মনে করবে পড়ে লাভ কি, আমি বিপথে চোরাপথে যদি প্রশ্নপত্র পেয়ে যাই তাহলে আমার পড়ে লাভ কি। তাই বাংলার মুখ্যমন্ত্রী আপনি একবার বলুন যে এটা আপনার সরকারের যোগ্যতার পরিচয় না ব্যর্থতার পরিচয়, আপনার কাছে বাংলা ছাত্রছাত্রীদের জানতে চাইছে।